আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অ্যান্ড ট্রেডার্সের পক্ষ থেকে আজকে আমরা রিভিউ করব মিসুবিশি পাজারো V93 উইথ পাওয়ার সিট সানরুফ রয়েছে এছাড়াও এই গাড়িতে যে যে ফিচার্স রয়েছে সেসব ফিচার্সগুলো এই রিভিউতে তুলে ধরার চেষ্টা করব আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন গাড়িটির কালারটা হচ্ছে পার্ল হোয়াইট কালার গাড়িটি যদি আমরা সাইড প্রোফাইল দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডশিল্ড মিরর রেনশেড রয়েছে পিছনের গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস উইথ রুববারের অপশন দেখতে পাচ্ছি গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 88 লিটার্স আর গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 225 মিলিমিটার্স উইল বেস 2780 মিলিমিটার্স আর গাড়িটির টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে আমরা লং টাইম ইউজ করতে পারবো 18 ইঞ্চ অ্যালয় উইথ মিসুবিশি অ্যান্ড টায়ার সাইজ 265/60R18 গাড়িতে চারটি টায়ারই ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 225 মিলিমিটার্স উইল বেস 2780 মিলিমিটার্স গাড়িটির অ্যালয়গুলো যদি দেখেন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটির ফ্রন্ট যদি আমরা আসি এখানে আমরা দেখতে পাচ্ছি এইচআইডি প্রজেকশন হেডলাইট এবং হেডলাইট কন্ডিশনও খুবই সুন্দর উইথ ফেন্ডার মিরর রয়েছে আর এই গাড়িটির সবকটি গ্লাসে অরিজিনাল অ্যান্ড ফগ লাইটের অপশন রয়েছে হেডলাইট ওয়াশারের অপশনও আছে গাড়িটির ফ্রন্ট শেপটি 1516 গাড়ির যে শেপ সেই ফেসলিপ করাই রয়েছে এবং অ্যাভেলেবেল সময় আমরা ফেসলিপ সহ গাড়ি পাই না কিন্তু এই গাড়িটির সাথে ফেসলিপ সহ থাকাতে আপনি এই গাড়িটি ফার্স্ট লুকে দেখলে বুঝতে পারবেন এই গাড়িটি হচ্ছে 1516 মডেলেরই গাড়ি আর গাড়িতে তেমন একটা স্ক্র্যাচ নেই খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে যদি আমি গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাই গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও আপনারা যদি দেখেন খুবই ফ্রেশ অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন 3000 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার 131 নিউটন মিটার টর্ক 261 গাড়িটি আপনারা জেনে অবাক হবেন 0 থেকে 100 কিলোমিটার স্পিড উঠতে সময় লাগে অনলি 11.3 সেকেন্ড আর আপনারা জানেন আমাদের এনবি ট্রেডার্স কোনো রকমের এক্সিডেন্টাল হিস্টোরি গাড়ি ক্রয় আর বিক্রয় করে না আর গাড়িটির পেপারসের আমরা শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকি গাড়িটির লুকটি যদি দেখেন টোটালি লুকটি খুবই অ্যারোডাইনামিক গাড়িটির যদি এখন রিয়ার কেবিন দেখায় এই গাড়িগুলো যেহেতু এসইউভি গাড়ি সো আপনারা তো জানেনই লটস অফ পরিমাণে স্পেস রয়েছে এবং সিটগুলোতে লেদার ইউজ করা হয়েছে পাজারো বেস উইথ লাইট চারটি ডুরি খুবই সুন্দর লাইটের অপশন দিয়েছে সো আপনাদের দেখলেও পছন্দ হবে অ্যান্টি স্পিকার রয়েছে এই গাড়িটির সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো উইথ ডোর লাইটের অপশন আছে অ্যান্ড এখানেও লেদার ইউজ করা হয়েছে এখানে সুন্দর ক্রোম দেখতে পাচ্ছি হ্যান্ডেল উইথ লেদার আর মিররগুলো এখান থেকে কন্ট্রোলিং করতে পারবো গাড়িটির সবকটি গ্লাসই প্রাইভেসি গ্লাস সো প্রাইভেসি নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না আর যদি আমরা এখানে রিয়ার কেবিনের সিটগুলো দেখি সিটগুলোর মধ্যে প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট উইথ কাফোল্ডার অপশন দিয়েছে তিনটে হেডরেস্টের অপশন আছে আর এসিগুলো রিয়ার এসিটি আমরা এখান থেকে কন্ট্রোলিং করতে পারবো আপনারা যেটা দেখতে পাচ্ছেন হাই মিডিয়াম লো সানরুফ রয়েছে সেটা আমরা একটু পরে ওপেন করে দেখাবো আর পিছনে চারটি এসি বেঞ্চ সেন্ট্রাল এসির অপশন রয়েছে উইথ এলইডি লুমলাইটের অপশন আছে হ্যান্ডেলের অপশনও রয়েছে আর এখানেও হ্যান্ডেল অপশন দিয়েছে আমাদের ওটা সুবিধার্থের জন্য আর যদি গাড়িটির ফুট স্টেপগুলো দেখে খুবই সুন্দর ফুট স্টেপের অপশন দিয়েছে সো আপনাদের দেখেও পছন্দ হবে গাড়িটির কালারটি হচ্ছে পার্ল হোয়াইট কালার আর যদি আমরা পিছনে আসি পিছনের শেপটিও খুবই অসাধারণ এবং এসইউভি গাড়িগুলো আমরা সবাই জানি ব্র্যান্ড নিউ আসে যেগুলো আমাদের টয়োটা ব্র্যান্ডের যদি আমরা প্রাডোগুলোর সাথে কম্পেয়ার করি প্রাডো গাড়িগুলো বেশিরভাগ হচ্ছে রিকন্ডিশনে আসে কিন্তু মিসুবিশির যে পাজারো গাড়িগুলো সেই গাড়িগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ আসে জিরো মাইলেজের আসে উইথ অ্যারোডাইনামিক অ্যাসপালা রয়েছে প্রাইভেসি গ্লাস আর এই শেপের গাড়িগুলোতে স্পেয়ার টায়ারটা হচ্ছে পিছনে সো মিসুবিশি বেস এখানে পাজারো বেস নাম্বার প্লেট স্লট লাইট স্লট দেখতে পাচ্ছি অ্যান্ড নাম্বার প্লেট স্লট লাইটও রয়েছে আর এখানে একটি রিফ্লেক্টরের অপশন দিচ্ছে যেটা হাইওয়েতে যখন পিছনে কোনো গাড়ি আসবে সেটা রিফ্লেক্ট আলো দেখাবে উইথ এক্সিট বেস দেখতে পাচ্ছি আর যে লাইটগুলো দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছি এবং নিচেও শো লাইটের অপশন রয়েছে আর গাড়িটির যদি আমরা কার্গো নিয়ে আপনাদের সামনে তুলে ধরি গাড়িতে যখন আমরা 7 সিট ইউজ করবো তখন অনেক সময় দেখা যায় প্রাডো গাড়ির ক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করি প্রাডো গাড়িতে তখন আর কোনো স্পেসই থাকে না কিন্তু এই পাজারো গাড়িতে আমরা যখন সিটটি ইনস্টল করলাম সিটটি ইনস্টল করার পরও এখানে মোটামুটি স্পেস দিয়েছে আমরা একটা বা দুইটা লাগেজ রাখতে পারবো আর জানা স্টোজগুলো এখানে বোথ সাইড রয়েছে অ্যান্ড লুম লাইটের অপশন রয়েছে এবং আমি অলরেডি 7 সিট ইনস্টল করেও রেখেছি
উইথ পাওয়ার আউটলেটের অপশন আছে এখানে, এসি বোল্ডের অপশনও দিয়েছে 100 বোল্ডের। সো আর পিছনে যদি ক্রসগুলো একটু দেখেন, আমার মনে হয় খুবই পছন্দ হবে আপনাদের, কোনো স্ক্র্যাচ নেই। আর জেনাস ট্রুসগুলো এখানে আমরা রাখতে পারবেন। আর এখানেও একটি হ্যান্ডেলের অপশন দিয়েছে, এই হ্যান্ডেলটা আমরা চাইলে ইউজ করতে পারবো, ভিতর থেকে আমরা চাইলে এই ডোরটি ক্লোজ করেও দিতে পারবো। আর আমরা যদি এখন ফ্রন্টে আসি, গাড়িটির এখন আমি ড্রাইভার সিটে বসাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টিয়ারিংটা হচ্ছে লেদার স্টিয়ারিং উইথ স্টিয়ারিং হুইল কভার দিয়েছে, মাল্টিমিডিয়া সিস্টেমও রয়েছে, ক্রুজ কন্ট্রোলের অপশন আছে, এছাড়াও আরও রয়েছে ফোন রিসিভিংয়ের অপশন অ্যান্ড ভয়েস কমান্ডের অপশনও দিয়েছে মিৎসুবিশি বেস। এই গাড়িটির টপ স্পিড 220 আরপিএম 8000, এই গাড়িটা রান করেছে 55000 কিলোমিটার্স। আর উপরে যদি আসি, এখানে সানভাইজার, ভেন্ট মিরর অ্যান্ড ল্যাম্প আছে, লুমলাইটের অপশন রয়েছে যেটা হচ্ছে এলইডি, উইথ সানরুফ রয়েছে সেটা আমরা একটু পরে ওপেন করছি, আর ইলেকট্রোমেটিক রিয়ার ভিউ মিরর রয়েছে, এখানেও সানভাইজার, ভেন্ট মিরর অ্যান্ড ল্যাম্প দেখতে পাচ্ছি। যদি আমি আপনাদের সামনে সানরুফটা ওপেন করে দেখাই, এই গাড়িটির সাথে বিগ একটি সানরুফ রয়েছে যেটা আপনি টয়োটা ব্র্যান্ডের টয়োটা প্রাডোর সাথে কম্পেয়ার করলে দেখতে পাবেন। টয়োটা ব্র্যান্ডের প্রাডোগুলো হচ্ছে একটু ছোটো টাইপেরই হয়, কিন্তু মিৎসুবিশি পাজারোর গাড়িগুলোর সানরুফটি বিগ সাইজেরই হয়, এবং আমরা পিছন থেকেও দাঁড়াতে পারবো এবং সামনে থেকেও দাঁড়াতে পারবো। ওইতে একটি কার্টেনার রয়েছে যেটা আমরা ইউজ করতে পারবো, আর আপনি না চাইলে এটা অফও করে রাখতে পারবেন। আমি ওপেন করে রেখেছি বাইরের ভিজিবিলিটিটা দেখার জন্য। এখানে আউট টেম্পারেচার, ক্লথ সেটিং, ক্যাম্পাস সেটিংস রয়েছে অ্যান্ড 7-ইঞ্চ ডিভিডি প্লেয়ারের অপশন রয়েছে, আর এসি প্যানেলগুলো এখানে রয়েছে, আর এখানে একটি পাওয়ার আউটলেটের অপশন আছে। ফ্রন্ট দুটি সিটের মধ্যে সিট হিটার অপশনও রয়েছে, কনসোল বক্সটিও দেখতে পাচ্ছেন, এখানে ফোর হুইল ড্রাইভ সিস্টেমও রয়েছে দেখতে পাচ্ছি, অ্যান্ড দুটি কাপ হোল্ডারের অপশন আছে ড্রাইভার কমফোর্টেবলের জন্য, ড্রাইভার আর্মরেস্ট উইথ লেদার, আর এখানে একটি স্টোর দিয়েছে, নিচেও একটি স্টোর আছে বিগ একটি স্টোর উইথ পাওয়ার আউটলেটের অপশনও দিয়েছে, আর স্টিয়ারিংটিও যথেষ্ট স্মুথ। সো যারা যারা মিৎসুবিশি পাজারো গাড়ি করছিলেন, আপনারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটির ড্রাইভার সিট, প্যাসেঞ্জার সিটগুলো পাওয়ার সিটের অপশন রয়েছে, সো আপনারা অ্যাক্সেস করতে পারবেন, আর সিটগুলোতে লেদার ইউজ করা হয়েছে। আর ড্রাইভারের পাশের ডোরের থেকে অ্যাভেলেবেল গাড়িগুলোর মতো লক আনলক করতে পারবো, লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেল দিয়েছে, মিরর কন্ট্রোলিং প্যানেল দিয়েছে, স্পিকার রয়েছে, স্টোর আছে, এবং ফোর ডোরেই পাজারো বেস উইথ ক্রোম দেখতে পাচ্ছি। আর ফ্লোর ম্যাটগুলোও খুবই সুন্দর, এখানে আমরা মিৎসুবিশির ফ্লোর ম্যাটগুলো দেখতে পাচ্ছি। আর গাড়িটি স্টার্ট এবং এসি অবস্থাও গাড়িটির ইঞ্জিন নয়েজটি খুবই ভালো। আর ড্যাশবোর্ডে যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি সব মেটেরিয়ালস দিয়েছে। গাড়িটি এখন কোথায় অ্যাভেলেবেল আছে আর গাড়িটির প্রাইস আপনাদের সামনে শেয়ার করবো। আমাদের এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যান্ড বিট ট্রেডার্সে, মিৎসুবিশি পাজারো এক্সিট V93। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 52 লক্ষ টাকা, এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 52 লক্ষ টাকা। প্রাইসটা কিছুটা নেগোসিয়েবল হবে। এছাড়াও আমাদের ইউনিটে প্রাডো, পাজারো, ডিজেল প্রাডো, হেরিয়ার, BMW এই গাড়িগুলো রয়েছে, এবং এলিয়ান প্রিমিয়াম কমন গাড়িগুলো তো রয়েছে, এক্সিও রয়েছে, রাশ রয়েছে, র‍্যাপ4 রয়েছে, এগুলোও দেখতে পারেন, সোনাতা রয়েছে, H1 রয়েছে। এসব কটি গাড়ি যদি দেখতে চান অবশ্যই শোরুম ভিজিট করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।